শিশু থেকে কিশোর কিশোরী, মুর্শিদাবাদ জেলা জুড়ে শিশু সুরক্ষার ক্ষেত্রে বছরভর কাজ করে চলে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট। কিশোর মনে লিডারশিপ মনোভাব, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব গড়ে তুলতেও বিশেষভাবে নজর দেওয়া হয়। প্রশাসনের সাথে সহায়তায় এগিয়ে আসছে কিশোর কিশোরীরা। তেমনই জেলার 26টি ব্লক থেকে আসা কিছু কিশোর কিশোরীদের নিয়ে শনিবার সিনির তরফে এক বিশেষ আলোচনা শিবিরের আয়োজন করা হয়। কিশোর কিশোরীদের মুখ থেকেই শোনা হয় তাদের কি ভাবনা। এটা যে পুরুষতান্ত্রিক সমাজ, তো মেয়েদেরকে একেবারে নিম্ন চোখে দেখা হয়। তো সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, যেমন পড়াশোনার মাধ্যমে হোক, তারপরে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে হোক, লেখাপড়ার মাধ্যমে হোক, তারপরে কাজকর্মের মাধ্যমে হোক, মেয়েদের একটু অ্যাক্টিভ করে তোলা, যে না মেয়েরা যে নিচু তা না, মেয়েরাও পারে। আমরা এখানে শিখতে এসেছি যেটা বাল্যবিবাহ, আমরা ট্রেনিং পেয়েছি নিজেকে, নিজেরা সেলফ ডিফেন্স, ক্যারাটে বলো, যেটা প্রিয়াঙ্কা রেড্ডির সাথে ঘটেছে, তো নিজেকে স্বাবলম্বী করার মতো একটু ছোট্ট প্রচেষ্টা যেটা আর কি, আমাদেরকে নিজেকে বড় করে তোলা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্দেশ্য একটাই, জেলাজুড়ে বিভিন্ন জায়গায় কিশোর কিশোরীরা যাতে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে, নিজেদের অভাব অভিযোগের কথা স্পষ্টভাবে জানাতে পারে, সেক্ষেত্রে সাহস যোগানো। তা আমাদের প্রচেষ্টাই থাকে এরা যাতে সুনাগরিক হয়ে ওঠে এবং আগামী দিনে একটা ভালো জায়গায় সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। সেরকমই প্রায় 50-60 জন মেয়েকে আজকে ডাকা হয়েছে, ছেলে মেয়েকে, যারা এসছে বিভিন্ন ব্লক থেকে। এই 26টা ব্লক থেকেই তারা এসছে। তাদের মুখ থেকে আমরা শুনছি যে তাদের কী ধরনের কার্যকলাপ এখানে তারা করে, কী ধরনের সমস্যা হয়, কী অসুবিধার মধ্যে পড়ে, এবং আগামী দিনে ওদের চিন্তাভাবনা কী। কারণ এদেরকে আমরা কমিউনিটি রিপোর্টার হিসেবে তুলে ধরতে চাইছি আগামী দিনে, যাতে এরা সংবাদ মাধ্যমের সঙ্গে আগামী দিনে সরাসরি যোগাযোগ করতে পারে। মনোবিক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।